আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যথা, ব্যথা ও ব্যথার চিকিৎসা, এই শব্দটা যখনই আমাদের সামনে আসে ঠিক তখনই বেশ কিছু ভালো ভালো ডক্টরের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ঠিক তাদের মাঝখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি দীর্ঘদিন যাবত ওনার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অসংখ্য অসংখ্য ব্যথার রুগী বলেন, বিভিন্ন প্যারালাইজ রুগী বলেন, বিভিন্ন ধরনের অস্টিও আর্থ্রাইটিস বা যে কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা বলেন, এই ধরনের যারা রুগী আছেন তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা করেছেন। এরকম হাজারো নাম আছে, হাজারো উদাহরণ আছে। দর্শক, আজকে ঠিক তেমনি আপনাদের সামনে আমাদের একজন পেশেন্ট উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিন যাবত ওনার অস্টিও আর্থ্রাইটিসজনিত সমস্যায় উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার PLID এই রোগে উনি আক্রান্ত ছিলেন। কি হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন, আসুন না দর্শক ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা পুরো বিষয়টা একটু শুনি। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আমেন আক্তার। আমেন আক্তার, আপনার বাসা কোথায়? আমার বাসা ষণমাসি। ষণমাসি, তার মানে এটা হচ্ছে বসিলো ব্রিজের ওই পাশে। আচ্ছা, আপনি কি একজন হাউসওয়াইফ? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। যদি একটু প্রথমে একটু জানতে চাই যে আপনার সমস্যাটা কি ছিল, সেটা যদি একটু বলেন আমাদেরকে। সমস্যা আমার কোমরে থেকে পা পর্যন্ত ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল। এটা কতদিন থেকে এই সমস্যাটা? ৪ বছর থেকে আপনার ঘাড়, কোমর এবং হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা, তো তার আগে তো আপনি সুস্থ ছিলেন, কোনো ধরনের ব্যথা কোনো কিছু ছিল না, হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার ব্যথা। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল এমন কিছু মনে পড়ে না? আমার অ্যাক্সিডেন্ট হয়নি। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখছেন যে ব্যথা হচ্ছে, প্রথম ব্যথাটা কি কোমরে শুরু হয় না ঘাড়ে শুরু হয়েছিল? প্রথম ব্যথা কোমরের থেকে পায়ে পর্যন্ত। আচ্ছা, পরে হাঁটুর ব্যথাটা কিছুদিন বেড়াইছে। আচ্ছা, তো যখন প্রথম ব্যথাটা শুরু হয় কি করেছিলেন, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ খেয়েছিলেন? অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু প্রথম যেদিন ডক্টরের কাছে যান ব্যথা নিয়ে, ডক্টর আপনাকে দেখেন, কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করছে। করে কি বলেছিলেন মনে আছে? ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে না, ধরা পড়ে না। ওষুধ দিয়েছিলেন? কোন ওষুধ দিয়েছে? খাবার ওষুধ খাইছি। খেয়ে কোনো প্রবলেম হয়েছিল? একটু ভালো থাকে, পরে না খাইলে আবার আবার সেই ব্যথা। আচ্ছা, ব্যথাটা কেমন ব্যথা? ব্যথা তো আসলে অনেক ধরন হয়, দেখা যাচ্ছে যে কেউ উঠতে বসতে বা বিভিন্ন রকম হাঁটা চলা করতে গিয়ে বা দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি অনেক হচ্ছে, বিশেষ করে রাতের বেলা ব্যথা হয়। আপনার ব্যথাটা কখন? আমার ব্যথা রাত্রের বেলায় বেশি হয়, আর দিনের বেলা একটু চলাফেরা করলে কম, কিন্তু শুয়ে গেলে আর বেশি ব্যথা বাড়ে, শোয়া ঘুম আসে না ব্যথায়। আচ্ছা, তো যখন ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে তখন কি অন্য আরেকজন ডক্টরের কাছে গেলেন নাকি আর কিছু করেছিলেন? না, আরও ডাক্তার দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করে আর কি, রোগ ধরা পড়ে না এই আর কি। তো মানে একজনের পর একজন ডক্টর পাল্টেছেন, চেঞ্জ করেছেন, কিন্তু রোগটা ধরা পড়ছিল না? আচ্ছা, তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য। স্যারের বিষয়ে আপনি জানতে পারেন কীভাবে? প্রথম স্যারের বিষয়ে জানতে পারি, আমার এক নানি এখানে ভর্তি ছিল, 15-16 দিন ভর্তি ছিল। আচ্ছা, পরে এখান থেকে যা ভালো হয়েছে, পরে আমার কইছে যে ওইখানে নিলে ভালো হইতে পারে। আচ্ছা, ওনারও কি একই সমস্যা ছিল, কোমরে ব্যথা? হ্যাঁ, ওই ব্যথাই ছিল। আচ্ছা, তো উনি কি এখন স্বাভাবিক জীবনে স্বাভাবিক সব কাজ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, করতেছে। আচ্ছা, তো যখন আপনি ব্যথার যন্ত্রণা একরকম অতিষ্ঠ এবং বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন কোনো ফল পাচ্ছেন না, ঠিক সেই সময় আপনার সেই নানির সাথে আপনার যখন কথা হয় উনি আপনাকে পরামর্শ দেন এবং সেই অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন। তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন মনে আছে কি বলেছিলেন আপনাকে দেখার পরে? দেখার পরে বলছে যে আগে পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষার পরে দেখাইছি ভাই, তারপর বলছে এই মুহূর্তে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গিয়েছিলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং সকালে দুপুরে সন্ধ্যায় তিন বেলা করে আপনার র্যাপিডলি যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, অপারেশন বিহীন যে ট্রিটমেন্ট, সেটা শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে আপনি দেখেছেন আপনি সুস্থ হতে শুরু করেছেন। ভর্তির কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনার ব্যথাটা ধীরে ধীরে কমছে? এই তো ব্যথা কমছে, এই দুই একের মধ্যেই ব্যথা কমছে। আচ্ছা, আজকে কততম দিন আপনার? হ্যাঁ, আজকে কততম দিন আপনার? আজকে আমার 17 দিন। নাকি 17তম দিন? সেই প্রচণ্ড হাঁটু ব্যথা, কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন, যে যন্ত্রণার জন্য আপনার স্বাভাবিক জীবনে আপনি কোনো কাজ করতে পারছিলেন না,
অসহ্যকর মনে হচ্ছিল জীবন, আজকে কেমন আছেন, সেই ব্যথার কি অবস্থা আজকে? এখন ব্যথা সব দিক দিয়ে একটু কমছে। আপনি কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথার কি অবস্থা? এটিও কমছে। আচ্ছা, এখন কি আপনি উঠতে বসতে গেলে যে অসহ্যকর যন্ত্রণার সম্মুখীন হতে হতো সেটা কি এখন মনে হচ্ছে? না, মনে হচ্ছে যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, আবার সেই সংসারের সবগুলো কাজ করতে পারবেন সুস্থ অবস্থায়, আল্লাহ যদি রাখে আর কি হবে। ব্যথার যন্ত্রণায় আর সারা রাত জেগে থাকতে হবে না, ব্যথার ওষুধ খেতে হবে না, সেরকমটা যখন মনে হচ্ছে ভালো লাগছে আপনার কাছে? আপনি একটা সময় আপনার একজন নানির মাধ্যমে যখন জানতে পারেন এবং স্যারের সন্ধান পান এবং আজকে একটা সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন, হয়তো আপনার মাধ্যমে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানতে পারবেন যে চিকিৎসা সম্পর্কে, আমাদের সেই সকল রোগীদের জন্য যদি কিছু বলেন। তো আমি যদি পুরো সুস্থ হই, আমিও তো আরেকজনকে বলবো যে আমি ওই জায়গা থেকে ভালো হয়েছি। আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে আমরা ওনার ভাইকে পেয়েছি। আসলে পরিবারের প্রতিটা সদস্যদের উচিত এই ধরনের মানুষদের দিকে হাত বাড়িয়ে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার ভাইকে পেয়েছিলাম, পুরো চিকিৎসা ব্যবস্থাটা উনি ওনার সাথেই ছিলেন এবং উনি দেখেছেন ওনার বোন একটা সময় কত মিজারেবল লাইফ লিড করেছেন, কত কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে এবং আজকে যখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যাচ্ছেন। আসুন না দর্শক, একটু ওনার অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা একটু যদি বলেন। আচ্ছা, আপনার বোন যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন আমরা জানি, যেটার জন্য এত দূর থেকে এনে আপনারা ওনাকে ভর্তি করে দিয়েছেন, ওই সময়টা কেমন দেখতেন, উনি কী কী কমপ্লেন করতেন ওনার ব্যথার জন্য, মনে আছে আপনার? হ্যাঁ, ব্যথার জন্য তো এমনি ঘুমাইতে পারতো না, সবসময় স্বাভাবিক জীবনযাপন ওনার সমস্যা হচ্ছিল, তো এই জন্য আর কি টিকতে না পেরে এখানে একজনের মাধ্যমে খবর পেয়ে এখানে আসছে। আচ্ছা, তো প্রথম যেদিন ভর্তি করেছেন সেই অসুস্থ বোনটাকে এবং আজকে 17তম দিন, কেমন দেখছেন আপনার বোনকে? না, আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখেও ভালো লাগতেছে। ব্যথার জন্য কি এখন আর কমপ্লেন করেন আপনাদের কাছে? না, আপাতত আগের চেয়ে খুবই কম, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন, এরকম অসংখ্য উদাহরণ আছে, হাজার হাজার মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। এরকম অসংখ্য রোগী ছিল যারা জিবিএস রোগী বলেন বা প্যারালাইজড রোগী, যারা কোনো দিন কল্পনা করতে পারতো না যে তারা আবার নিজের পায়ে হাঁটবে, নিজের হাতে তারা খাবার খেতে পারবে, অন্যের সাহায্য ছাড়া নিজের কাজগুলো করতে পারবে। সেই সকল মানুষরা এখন নিজেদের কাজ নিজেরাই করছেন, স্বাভাবিক মানুষদের কাঁধে কাঁধ মিলে তারা সব কিছু করতে পারছেন। দর্শক, আর কি চাই, আর কত উদাহরণ? আপনাদের যদি এরকম কি অসুস্থ থাকেন আপনাদের পরিবারে বা আপনার পাশের বাসায়, আমার এই বোন যেরকম তার একজন নানির মাধ্যমে জানতে পেরে উনি চলে এসেছেন, দেখুন যে একটি তথ্য তার পুরো জীবনটাকে বদলে দিয়েছে, এরকম একটি তথ্য কিন্তু আপনার জীবনটাকেও বদলে দিতে পারে বা আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষটার জীবনও বদলে দিতে পারে। সহযোগিতার হাত বাড়িয়ে দিন সকলের জন্য, আমাদের হাত তো বাড়ানোই আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।